পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ঘড়ি রহস্য গল্পটা লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচালক ষষ্ঠীচরণের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর পাড়ার ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন আচ্ছা কর্নেল সাহেব আপনি তো বিখ্যাত রহস্যভেদী এ যাবত বিস্তর জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যা রহস্য ফাঁস করতে পারেননি কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন বললেন প্রশ্নটা আপনাকেও করা যায় ডাক্তারবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন কেন কেন ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন আমার ক্ষেত্রেও তাই কিছু কিছু রহস্য ফাঁস করতে শেষ অবধি আমি ব্যর্থ হয়েছি তারকবাবু আগ্রহ দেখিয়ে বললেন অন্তত তেমন একটা কেসের কথা বলুন আমার জানতে ইচ্ছে করছে কর্নেল চোখ বুঝে চকচকে টাকে হাত বুলোতে শুরু করলেন এবার আমারও খুব আগ্রহ হল কারণ দীর্ঘকাল যাবত আমি ওর প্রায় ছায়াসঙ্গী সঙ্গী অসংখ্য জটিল রহস্য ওকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন তাই না বলে পারলাম না আশ্চর্য কখনো তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেনও নি জয়ন্ত তুমি সায়দাবাদ রাজবাড়ির জড়োয়া নেকলেস হারানোর ঘটনাটা ভুলে গেছ মনে পড়ে গেল বললাম কিন্তু নেকলেস হারানোটা যতই রহস্যময় হোক কেউটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন এখন চোর যদি নিপাত্তা হয়ে যায় আপনার কি করার আছে খড়ের গাদায় খোঁজার কাজটা পুলিশের ডাক্তারবাবু অধীর আগ্রহে তাকিয়েছিলেন বললেন একটু ডিটেলসে বলুন কর্নেল সাহেব রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন তখন নিশ্চয় প্রচুর দাম কিভাবে ওটা চুরি গিয়েছিল কর্নেল বললেন সেটাই একটা জটিল রহস্য আমি ফাঁস করতে পারিনি নেকলেসটা নাকি রাজপরিবারের পরিবারের সৌভাগ্যলক্ষ্মীর প্রতীক পরিবারে নতুন বৌমা এলে বৌভাতে জমকালো পার্টি দেওয়া হতো পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল প্রতিমার গলায় এটাই ছিল বংশানুক্রমে রীতি সে রাত্রে পার্টি শেষ হতে প্রায় সাড়ে বারোটা বাজে হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই ডাক্তারবাবু বললেন জয়ন্তবাবু বলছেন আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন হ্যাঁ কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির জয়গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে সে একা থাকত রাজবাড়ির একটা ঘরে কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তলপি তল্পা গুটিয়ে সে উধাও হয়ে গেছে তবে রহস্যটা থেকে গেল জয়গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করল হল ঘরের পার্টিতে প্রচুর লোক ছিল চোখ ধাঁধানো আলো ছিল সবচেয়ে আশ্চর্য নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেস উধাও হয়েছে ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন উঠি কর্নেল সাহেব এতক্ষণ রোগীরা আমার মুন্ডুপাত করছে তারক ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন তারকবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয় কিন্তু মশা মারতে কামান দেগেছেন একে তো ষষ্ঠী ওষুধ খেতেই ভয় পায় তাতে এত সব ক্যাপসুল ট্যাবলেট সিরাপ তুমি একটু বসো জয়ন্ত দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি বললাম আমি এনে দিচ্ছি এই সময় ডোরবেল বাজল এবং ড্রয়িং রুমের দরজায় পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম ষষ্ঠীচরণ গিয়ে দিব্যি দরজা খুলে দিল তারপর প্রায় তাকে ঠেলে সরিয়ে এক ভদ্রলোক শটানে ঘরে এসে ঢুকলেন নমস্কার করে কাচুমাচু মুখে তিনি বললেন কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত দাদা বলে গেছেন টাইম ইজ মানি তো কাগজে আপনার কীর্তিকলাপ পড়েছি ছবি দেখেছি অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি টাইম ইজ মানি কিন্তু ওর কথার উপর কর্নেল বললেন আপনি বসুন বলুন কি ব্যাপার ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি ইংরেজি প্রবাদ হলেও কথাটা সত্যি ভদ্রলোক পাগল নন তো একটু বিরক্ত হয়ে বললাম বারবার টাইম ইজ মানি বলছেন অথচ নিজেই টাইম নষ্ট করছেন ভদ্রলোক চটে গিয়ে বললেন আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে কর্নেল হেসে ফেললেন ঠিক তবে উনি একজন সাংবাদিক দৈনিক সত্য সেবক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টাররা সব কিছুতে খবর খোঁজেন ভদ্রলোক ঝটপট আমাকে নমস্কার করে বললেন আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরী কি সৌভাগ্য আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন বজ্রাত্যের মুখোশ খুলে দিন হ্যাঁ এবার খবরটা সংক্ষেপে বলি কারণ টাইম ইজ মানি বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন আগে আমার নাম ঠিকানা বলি আমার নাম প্রাণনাথ রায় সাতাশ বাই তিন নকুর মিস্ত্রি লেনে একটা মেসবাড়িতে একখানা আলাদা ছোট্ট ঘরে থাকে চাকরি করি মতিলাল ট্রেডিং কোম্পানিতে তো কিছুদিন থেকে একটা ভুতুরে ঘটনা লক্ষ্য করছি ধরুন টেবিলে যে পাজিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম বাসায় ফিরে দেখি সেখানা ঠিক সেইখানে নেই কিংবা ধরুন যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝোলানো নেই একটা কাঠের ছোট্ট আলমারি আছে তার তালা তেমনই আটকানো অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যেস কাল ছড়িটা দেখি ব্র্যাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই এরকমই অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে আমি এর মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না চোর ঢুকলে তো সে কিছু চুরি করত কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি যায়নি আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতি করে আমাকে তাড়াতে চাইছে কিন্তু গত রাত্রে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জ্বেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল নিজেই থেমে গেল আতঙ্কে সারা রাত্রি আর ঘুম হয়নি তো টাইম ইজ মানি আর দেরি করা চলে না আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না কর্নেল চুপচাপ শুনছিলেন এতক্ষণে বললেন আপনার ঘরে কোনো দামি জিনিস আছে না সামান্য টাকা করি ব্যাংকে রাখি এই রিস্ট ওয়াচটা যদি দামি বলেন এটা প্রায় সারাক্ষণ আমার হাতেই বাঁধা থাকে শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যাই কিন্তু এটা চুরি হয়নি আপনার দাদার নাম কি আমার দাদার নাম ছিল হরনাথ রায় তিনি বেঁচে নেই আগে না এখন আমি মেজবাড়ির যে ঘরে থাকি দাদা সেইখানেই থাকতেন বাউন্ডুলে ছন্ন প্রকৃতির মানুষ ছিলেন বিয়ে করেননি আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ দু মাস আগে টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছেন সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা আপনি কোথায় ছিলেন তখন সাহেবগঞ্জে আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে আমাদের পৈতৃক বাড়িও আছে আমার ফ্যামিলি এখনও সাহেবগঞ্জে আছে তারপর কি হল বলুন হাসপাতালে দাদা তখন মরণাপন্ন আমাকে চিনতে পেরে শুধু বললেন পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস ব্যাস ওই শেষ কথা কথাটা একটা ইংরেজি প্রবচন যাই হোক তারপর দাদার শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় বদলি হওয়ার হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধে বুঝলেন তো বুঝলাম কোম্পানি তাহলে আপনাকে কলকাতায় বদলি করল আগে দাদার সঙ্গে মেসের ম্যানেজার প্রভাতবাবুর বন্ধুত্ব ছিল তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল ছিল একটা তক্তাপোষ বিছানাপত্তর চেয়ার টেবিল একটা স্যুটকেস ছোট কাঠের আলমারি এই সব আর কিছু প্রাণনাথবাবু একটু ভেবে নিয়ে বললেন আর তেমন কিছু ও হ্যাঁ একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি ঘড়িটা অচল দাদা কেন এটা কিনেছিলেন কেনই সারাননি কে জানে আমিওটা বেঁচে দেব ভেবেছিলাম কিন্তু দাদা স্মৃতি কর্নেল হাসলেন হ্যাঁ হ্যাঁ টাইম ইজ মানি প্রাণনাথবাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন কথাটা দাদা বলেছিলেন সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে আমাকেও বলে কর্নেল চুরুট ধরালেন এক রাস ধোঁয়া ছেড়ে ফের বললেন আপনার ঘরের ভুতুরে ঘটনার কথা কি ম্যানেজার প্রভাতবাবু কিংবা আর কাউকে বলেছেন প্রভাতবাবুকে বলেছিলাম উনি কি বলেছিলেন উনি হেসে উড়িয়ে দিলেন বললেন আপনার দাদাও ঠিক একই কথা বলতেন প্রাণনাথবাবু এবার চাপা গলায় বললেন ওই মেসবাড়িতে যাওয়ার পরদিন মেসের একজন বোর্ডার ননীবাবু আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল ঠিক আছে টাইম ইজ মানি আমরা আজ বিকেল পাঁচটা নাগাদ আপনার বাসায় যাব তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন কর্নেল অভ্যেস মতো তাকে হাত বুলিয়ে বললেন কি বুঝলে জয়ন্ত ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন কারণ নতুন বোর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া এবং সেলামিও পাবেন তাড়াতে চাইলে হরনাথবাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দিলেন কেন তাহলে কোনো বোর্ডার ধরুন সেই ননিবাবু ঘরটা পাওয়ার জন্য ওর পেছনে লেগেছেন কার্নেল হাসলেন টাইম ইজ মানি কথাটা গুরুত্বপূর্ণ ডার্লিং বিরক্ত হয়ে বললাম কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকে পেয়ে বসেছে হ্যাঁ ওটা আসলে ভূত সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথবাবুর ডেরায় বলে কার্নেল উঠে দাঁড়ালেন নিচের ফ্ল্যাটের লিন্ডার দাদা গোমসকে দিয়ে ষষ্ঠীর ওষুধগুলো আনিয়ে নি তুমি বসো দুজনে আজ রান্না বান্না করব তারপর বিকেলে নকুর মিস্ত্রি লেনে যাব দোতলা মেসবাড়িটা খুঁজে বের করতে অসুবিধে হয়নি ঘিঞ্জি গলির বাঁকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বাড়ির একতলায় দোকানপাট দোতলায় মেস শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা তার লাগোয়া ম্যানেজারের ঘর সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজার প্রভাতবাবুকে জানিয়ে গেলেন ওর কোম্পানির অফিসাররা ইম্পর্ট্যান্ট কাজে এসেছেন প্রভাতবাবু চেয়ারে বসেই করজোরে নমস্কার করলেন ভদ্রলোক রোগা এবং বেটে মুখে অমায়িক ভাব তালা খুলে প্রাণনাথবাবু বললেন আপনারা দয়া করে একটু বসুন আমি চায়ের ব্যবস্থা করে আসি টাইম ইজ মানি বলে কর্নেল দেওয়াল ঘড়িটার দিকে এগিয়ে গেলেন তারপর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন ঘড়ির কাঁটা বারোটা তিরিশে থেমে আছে বললাম একেই বলে বারোটা বেজে যাওয়া কর্নেল আমার রসিকতায় কান দিলেন না একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার উপর উঠে আতস কাজ বের করলেন একটু পরে বললেন ডায়ালে কিছু কথা লেখা ছিল ঘষে ফেলা হয়েছে তবে ঘড়িটা বিলিতি এবং খুব দামি হরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল চেয়ার থেকে নেমে কার্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন উঁকি মেরে পেছন দিক দেখে আপন মনে বললেন সত্যি এটা নাড়ানো হয়েছে ডান ডানদিকের দুটো পায়া ইঞ্চিটাক সরে এসেছে কিভাবে বুঝলেন কোনো আসবাব অনেককাল এক জায়গায় রাখলে মেঝে তার ছাপ পড়ে পায়া দুটো সেই ছাপ থেকে সরে এসেছে এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন তার হাতে চায়ের দুটো কাপ প্লেট বললেন আগে চা খেয়ে নিন আপনারা তারপর সব দেখাচ্ছি কর্নেল বললেন আপনি এই আলমারিটা খুলুন খুলছি ওতে দাদার কাপড় আর বইপত্র ছাড়া কিছু নেই প্রাণনাথবাবু কাঠের আলমারিটা খুলে দিলেন কর্নেল আলমারির ভেতর যেন তল্লাশি শুরু করলেন তল্লাশি শেষ হলে উনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আপনার দাদার সেই স্যুটকেসটা দেখতে চাই চামড়ার সুটকেসেও কিছু জামাকাপড় আর একটা ফাইল পাওয়া গেল ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন আপনার দাদা দেখছি শেয়ার মার্কেট ব্রোকার ছিলেন তাই বুঝি আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনো খুঁটিয়ে দেখিনি আপনি ম্যানেজার বাবুকে ডাকুন ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন ওকে ডাকা কি ঠিক হবে আপনি ওকে ডাকুন কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে প্রভাতবাবুর আবির্ভাব হলো প্রাণনাথও ফিরে এলেন আমার সন্দেহ হল প্রভাতবাবু দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিল কর্নেল বললেন আসুন প্রভাতবাবু আপনার সঙ্গে কিছু কথা আছে প্রভাতবাবু মিটিমিটি হেসে বললেন আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকে এসেছেন তবে স্যার বড্ড দেরি করে এসেছেন মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিজ করে গেছে কর্নেল বললেন চোরাই জিনিস তার মানে মানে আপনারা ভালোই জানেন তবে আমি স্যার ও সব সাথে পাচে ছিলাম না হরনাথ আমাকে বলতো বটে খদ্দের দেখে দাও শিকিভাগ তোমার আমি ওকে পাত্তা দিইনি কিন্তু জিনিসটা কি খুলে কিছু বলেনি হরনাথ। কাজেই জিনিসটা কি আমি জানি না শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড্ড বেশি হরনাথ আভাস দিয়েছিল লাখের উপরে দাম আমার মালিক ভদ্রলোক যারই বাড়ি তিনি কোটিপতি লোক হরনাথ গোপনে তার কাছেও গিয়েছিল কিন্তু তিনিও কিনতে সাহস পাননি আমাকে বলেছিলেন ওই লোকটাকে তারাও কিন্তু তাড়াবো কি করে এ সব গুন্ডা বদমাস ছিল হরনাথের হাতে প্রাণনাথ ক্ষুব্ধ হয়ে বললেন এসব কি বলছ প্রভাত আমার দাদা প্রভাতবাবু তাকে থামিয়ে বললেন খাল কেটে কুমির এনেছ এখন তুমি ঠালা সামলাও পানো আমাকে এসব ব্যাপারে জড়িও না বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন প্রাণনাথবাবু ধপাস করে বিছানায় বসে বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার দাদা বাউন্ডুলে ছন্ন ছাড়া ছিলেন বটে কিন্তু ওকে চোর অপবাদ কেউ কালে দেয়নি আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থাকবে আমি তার খোঁজ পাব না যদি বেঁচে দিয়েও থাকেন সেই টাকাটাই বা গেল কোথায় কার্নেল চুরুর ধরালেন আমি বললাম এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিস বা তা বিক্রি করা টাকা খুঁজতেই ঠকে প্রাণনাথবাবু প্রায় আর্তনাদ করলেন তেমন কিচ্ছু এ ঘরে নেই কার্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন বললেন আপনার দাদা বলেছিলেন টাইম ইজ মানি তাই না আপনি হ্যাঁ টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন সারাতে অনেক টাকা লাগবে অত টাকা পাবো কোথায় আমি নিজের খরচায় সারিয়ে দেব আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না ওই অচল ঘড়ি আপনার ঘরে ভূত ডেকে আনছে প্রাণনাথবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কর্নেল চেয়ার টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন বললেন দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন কোনো বড় কোম্পানিতে এটা সারাতে দেব এলিয়েট রোডে তিনতলার অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন বললাম সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন কর্নেল হাসলেন কারণ টাইম ইজ মানি কর্নেল আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে ডায়ালের কাঁচ খুলে আতস কাঁচ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন এবার স্পষ্ট পরা যাচ্ছে প্রেজেন্টেড টু মিস্টার জয়গোবিন্দ রায় ফর হি সিনসিয়ার সার্ভিস অ্যান্ড অনেস্টি অন দ্য অকেশন অফ কুমার বাহাদুর চৌধুরী সেভেন্টি ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি চমকে উঠলাম কর্নেল এটা তো তাহলে সায়দাবাদ রাজবাড়ির উপহার এই উপহার হরনাথের হাতে গেল কি করে ডার্লিং হরনাথই জয়গোবিন্দ হরনাথের সুটকেসের ভেতর কয়েকটা পুরনো নেম কার্ড খুঁজে পেয়েছি এই দেখো হরনাথ নাম ভারিয়ে রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল বুঝেছি কিন্তু জড়োয়া নেকলেসটা গেল কোথায় ভুলে যাচ্ছ জয়ন্ত মৃত্যুর সময় হরনাথ বলেছিল পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস পানুবাবু সূত্রটা বুঝতে পারেননি নেকলেস চুরি যায় রাত সাড়ে বারোটায় এই ঘড়ির কাঁটা তাই সাড়ে বারোটায় রেখেছিল হরনাথ আর নেকলেসটা বলে কর্নেল ডায়াল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেট মোড়া প্যাকেট বের করলেন প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে মুক্ত বসানো সোনার ঝালোর দেওয়া একটা জড়োয়া নেকলেস কর্নেল মিটিমিটি হেসে ফের বললেন টাইম ইজ মানি তবে হরনাথ কিভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছি এ দেখো পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আটা নেই সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই ঘুমে ঢুলেছিলেন সেই সময় নেকলেস খসে পড়ে থাকবে কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল সে সুযোগটা ছাড়েনি ক্লিয়ার সায় দিয়ে বললাম অল ক্লিয়ার টাইম ইজ মানি ওটাও ক্লিয়ার গল্পটা পড়া অব্দি আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে টাইম ইজ মানি আর তার সাথে সাথে মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় পড়া যোগেন্দ্রনাথ সরকারের কবিতার কয়েকটা লাইন বলিছে সোনার ঘড়ি টিক 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 যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যেজন না বুঝে তারে ধিক ধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। আজ একেবারে ভিন্ন স্বাদের একটা গল্প পাঠ করলাম কেমন লাগলো তোমার অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও অপেক্ষা করো অনেকটা ভালোবাসা নিয়ে পরের গল্পের জন্য ভালো থেকো